নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জানব অপরা একাদশী সম্পর্কে, অপরা একাদশীর মাহাত্ম্য, অপরা একাদশীর সংকল্প ও পারণ সময় কখন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো অপরা একাদশী। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুর, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র অপরা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। সেই সঙ্গে আমাদের জানা দরকার যে অপরা একাদশীর মাহাত্ম্য, অপরা একাদশীর সংকল্প, অপরা একাদশীর পারণ এবং সবশেষে অপরা একাদশীর ব্রত কথা। সেই সঙ্গে জেনে রাখা উচিত যে কেন আমরা একাদশী ব্রত পালন করব। তাই আমাদের জেনে রাখা উচিত একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে। একাদশী ব্রত মাহাত্ম্য, একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সে পুত্রই পিতা মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হয়। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের একান্ত কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে। সে পাপগুলি হলো মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ এবং গুরু হত্যার পাপ। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ফকন করি। সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সে পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে। বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে সেটা আমরা এবার জেনে নেব। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে যে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। পদ্মপুরাণে বলা আছে একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা যম হয়েও বিশেষরূপে তাদের নিকট ভীত হই। যারা একাদশী ব্রতপরায়ণ ও মহাত্মারা বলপূর্বক স্বীয় শতপুরুষ উদ্ধার করেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে যে একাদশীতে উপবাস ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠলোকে উন্নীত হয় তবু তার অধঃপতন হয়। একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়, সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন, তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবু তা গ্রহণ করতে কঠোরভাবে নির্দেশ করা হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলায় বলা হয়েছে যে বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। অনেকে ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষা বহ নহে। এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকে নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন, ইহা সম্পূর্ণ স্বাস্থ্য বিরুদ্ধ বিচার। আট হচ্ছে, বিধবা নারী এবং মতিগণ অর্থাৎ তেজস্বী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। অগ্নিপুরাণে বলা আছে, হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে। কাত্তায়ন সংহিতায় বলা হয়েছে যে বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার স্বীকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়। তত্ত্বসাগরে বলা আছে, যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয়। স্কন্দপুরাণে বলা আছে, দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন, হে মহাদেবী,
যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে যমদূতগণ যমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। স্কন্দ পুরাণে বলা আছে যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাহলে কেন আমরা জেনে শুনে পাপকর্ম করছি? যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন। তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী ব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি। অপর একাদশীর মাহাত্ম্য জানবো আমরা। ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়, কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। এক হচ্ছে অপর একাদশী বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্রদানকারী। দুই হচ্ছে অপর একাদশী ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। তিন, ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। চার হচ্ছে যারা মিথ্যা সাক্ষ্যদান দেয়, ওজন ও মাপকাঠিতে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা করে, চিকিৎসার নামে কুচিকিৎসা বা অর্থ হরণ করে থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। যদি এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করেন তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। পাঁচ, ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। ৬, মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকাশ্রম যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবায় যে পুণ্য হয়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। ৭, এই অপরা ব্রত হল পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপস্থির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। ৮, অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। ৯, এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। অপর একাদশীর সংকল্প, যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে অপর একাদশী। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী জুন মাসের 3 তারিখ 2024 সোমবার, এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 20 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে সোমবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। সে মন্ত্রটি এবার আমরা জেনে নেব। একাদশীর সংকল্প মন্ত্র, একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপরেহনি ভোক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবচ্যুত। এই মন্ত্রটি আপনারা 3 বার উচ্চারণ করবেন। অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্য আমি আপনার শরণাপন্ন হচ্ছি। একাদশীর পারণ, অপর একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 4 জুন 2024 মঙ্গলবার সকালে পারণ সম্পন্ন করতে হবে।
এবং কোন সময়ের মধ্যে পালন সম্পন্ন করতে হবে সেটা অবশ্যই জেনে নিন। পশ্চিমবঙ্গে সকাল 4:49 থেকে 9:19 মধ্যে পালন শেষ করতে হবে এবং বাংলাদেশে সকাল 5:10 থেকে 9:41 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পালন সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পালন মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সে অনুকল্প প্রসাদ গ্রহণ করে পালন অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেৎ পুণ্য একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। এবার একাদশীর পালন মন্ত্রটি কি সেটা আমরা জেনে নেব। ওম অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোদ্ভব। এই মন্ত্রটিও আপনারা তিনবার উচ্চারণ করবেন। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ও ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরিচর্যা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবার আমরা শুনব অপর একাদশীর ব্রত কথা। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপ্রক্ষিয়া অপর একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণের উদ্দেশ্যে অমৃতসম কথাগুলি যুধিষ্ঠিরকে শোনালেন। হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পূর্ণ প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান দেয়, ওজন ও মাপকাঠিতে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষ্যের মিথ্যা গণনা করে, চিকিৎসার নামে কুচিকিৎসা বা অর্থ হরণ করে থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। যদি এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে এবং কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় যে পুণ্য হয়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সে ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত হল পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। জয় অপর একাদশীর জয়। অপর একাদশী ব্রত কথা এখানেই শেষ হলো। যদি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় অপরা একাদশী, জয় শ্রী রাধা কৃষ্ণ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন এবং সকলেই চেষ্টা করবেন অপরা একাদশী পালন করতে। নমস্কার।